মাথু বহিছো তামিতে ভাদ্রাজে এটা প্রধানমন্ত্রীর সময় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি রাজস্থানের চিত্তরগড়ত প্রায় 7,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন আর আধারশিলা স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাইলে ছত্তিশগড় আর তেলেঙ্গানা ভ্রমণে যাব কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ে কৈছে যে অনাগত সময়ত স্টাফ সিলেকশন কমিশন এসএসসিয়ে 22টা ভারতীয় ভাষার সকলকে প্রতিযোগিতামূলক পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করব আজি জাতীয় পিতা মহামানব মহাত্মা গান্ধীর জন্মদিবস দেশজুড়ে বিভিন্ন কার্যসূচী পালন করা হয়েছে চীনের হাংঝুত চলি থাকা এশিয়ান গেমসত আজি ভারতে 3টা ব্রঞ্জৰ পদক লাভ করেছে আর এশিয়া কাপ ক্রিকেটত আজি শ্রীলঙ্কার পালাকেলিত হবলগীয়া গ্রুপ এ ম্যাচত ভারত পাকিস্তানের মুখোমুখি হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি রাজস্থানের চিত্তরগড়ত প্রায় 7,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন আর আধারশিলা স্থাপন করে শ্রীমোদীর প্রায় 4,500 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা মেহসানা ভাটিন্দা গুরদাসপুর গ্যাস পাইপলাইন মুক্তি করে চিত্তরগড় নিমজ রেলপথ আর কোটা চিত্তরগড় রেলপথের বৈদ্যুতিকীকরণকে ধরে কেবাটাও রেলওয়ে প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রীর স্বদেশ দর্শন আঁচনির অধীনত নাথদ্বারত বিকশাই তোলা পর্যটন সা সুবিধারও উদ্বোধন করে এই উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয় যে পিছপরা অঞ্চলসমূহের উন্নয়নক সরকারে প্রাথমিক গুরুত্ব দি আছে কয় যে সরকারে দেশের কিছু পিছপরা জেলা বাছনি করে তাত উন্নয়নমূলক কাম আরম্ভ করেছে এই আঁচনির অধীনত রাজস্থানের বহুকেইখ জেলা অন্তর্ভুক্ত হওয়া বলে শ্রীমোদীয়ে উল্লেখ করে কয় যে সরকারে এই আঁচনির অধীনত এখোজ আগুৱাবলৈ সমর্থ হয়েছে প্রধানমন্ত্রী কয় যে অনুন্নত অঞ্চলত প্রাথমিক গুরুত্ব দিয়ার লক্ষ্যের জড়িয়ে কেন্দ্র সরকারে সীমান্তবর্তী গাঁওসমূহের উন্নয়নের প্রাণবন্ত গাঁও আঁচনি আরম্ভ করেছে অনুষ্ঠানের পূর্বে প্রধানমন্ত্রী মোদিয়ে চিত্তরগড়ের সমীপর চানবাড়িয়া শেঠ মন্দিরত পূজা অর্চনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাইলৈ ছত্তিশগড় আর তেলেঙ্গানা ভ্রমণে যাব শ্রীমোদীয়ে ছত্তিশগড়ত 26,000 কোটিরও অধিক টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন আর আধারশিলা স্থাপন করব রাজ্যখনের বাস্তার জেলার নাগরনারাত নির্মাণ করা তীখার কারখানাটি উদ্বোধন করব প্রধানমন্ত্রীর অন্তগড় আর তার্কির মাজত নবনির্মিত রেলপথের উপরি জগদলপুর আর দান্তিওয়ারার মাজত নির্মাণ করা দ্বৈত রেলপথ মুক্তি করব সন্ধিয়া প্রধানমন্ত্রী তেলেঙ্গানার নিজামাবাদত উপস্থিত হব তাত শক্তি রেলওয়ে আর স্বাস্থ্যর দরে কেবাটাও গুরুত্বপূর্ণ খণ্ডত রূপায়িত হবলগীয়া প্রায় 8,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আধারশিলা স্থাপন করব শ্রীমোদীয়ে তেলেঙ্গানার বিভিন্ন স্থানত প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অভিযানের অধীনত নির্মাণ করবলগীয়া 20টা ক্রিটিক্যাল কেয়ার ব্লকের আধারশিলাও স্থাপন করব কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ে কৈছে যে অনাগত সময়ত স্টাফ সিলেকশন কমিশন এসএসসিয়ে 22টা ভারতীয় ভাষার সকলকে প্রতিযোগিতামূলক পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করব কয় যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীসকলের সুবিধার বাবে সরকারে এটা ভাষা নিরপেক্ষ ব্যবস্থার পোষকতা করেছে নতুন দিল্লীত অনুষ্ঠিত ভারতীয় ভাষা সম্মিলনত ভাষণ দি কালি ডক্টর সিংয়ে কয় যে এবছৰৰ পৰা এসএসসিৰ পরীক্ষাসমূহ হিন্দী আর ইংরাজীর 11টা আঞ্চলিক ভাষাত মুঠ 13টা ভাষাত অনুষ্ঠিত মন্ত্রীগীতি প্রকাশ করে যে জেই নিট আর ইউজিসি পরীক্ষাসমূহ 12টা ভারতীয় ভাষাত অনুষ্ঠিত হয়েছে এই ঐতিহাসিক সিদ্ধান্ত এনে পরীক্ষায় স্থানীয় যুবক যুবতীর অংশগ্রহণ বৃদ্ধি করার আঞ্চলিকসমূহ উৎসাহিত করব বলে উল্লেখ করে ডক্টর সিংহে কয় যে বিগত 9 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত ভারতীয় আঞ্চলিক ভাষাসমূহ উল্লেখনীয় প্রগতির দিকত ধাবমান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কৃষকসকলের কল্যাণের হকে থকা সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার কথা দোহারিছে শ্রীমোদীয়ে কালি দেশের হালধি খেতি করা কৃষকসকলের লাভালাভের প্রতি লক্ষ্য রাখি রাষ্ট্রীয় হালধি বোর্ড গঠনের কথা ঘোষণা করে এই বোর্ডে খেতিয়কসকলক যোগান শৃঙ্খলার বিভিন্ন ক্ষেত্রে সহায় করব নিজামাবাদের সাংসদ অরবিন্দ ধর্মীপুরীর একটা পোস্টের আধরে প্রধানমন্ত্রী আজি সামাজিক মাধ্যমত দিয়া পোস্টত কয় যে সরকারে কৃষকসকলের কল্যাণ আর সমৃদ্ধি সদায় প্রাথমিক গুরুত্ব দি আছে কয় যে রাষ্ট্রীয় হালধি বোর্ড গঠনের জড়িয়ে হালধি খেতিয়কসকলক প্রাপ্য সঠিকভাবে পোয়ার ব্যবস্থা করা হব শ্রীমোদীয়ে দেশের হালধি খেতিয়কসকলের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলার বাবে সরকারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব বলে উল্লেখ করে শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা আকাশবাণীৰ দ্বিভাষিক লাইভ ফোন ইন অনুষ্ঠান পাব্লিক স্পিকত আজি নিশা 9:30 বজাত জন্ম আৰু মৃত্যুৰ ডিজিটীয় পঞ্জীয়ন এই বিষয় সন্দৰ্ভত আলোচনা আগবঢ়োৱা হ'ব অনুষ্ঠানত দেশৰ মহাপঞ্চক সঞ্জীৱ কুমাৰ উপস্থিত থাকিব
অনুষ্ঠান চলি থকাৰ সময়ত শ্ৰোতাসকলে পঞ্জীয়নৰ পদ্ধতি, প্ৰয়োজনীয় তথ্য পাতি, আবেদন কৰাৰ সময়সীমাৰ লগতে জন্ম আৰু মৃত্যু, ডিজিটীয় পঞ্জীয়নৰ লগত জড়িত বিভিন্ন বিষয় সন্দৰ্ভত প্ৰশ্ন সুধিব পাৰিব। শ্ৰোতাসকলে 011-2371-7106 আৰু 011-2331-4444 এই নম্বৰত ডায়েল কৰি অনুষ্ঠানত ভাগ ল'ব পাৰিব। 92890-94044 এই হোৱাটছএপ নম্বৰতো শ্ৰোতাসকলে নিজৰ প্ৰশ্ন প্ৰেৰণ কৰিব পাৰিব। আকাশবাণীৰ এফ এম গোল্ড চেনেল আৰু অতিৰিক্ত ফ্ৰিকুৱেঞ্চিসমূহতো এই অনুষ্ঠান পোনপটীয়াকৈ শুনিব পৰা যাব। আনহাতে আমাৰ ৱেবছাইট newsonair.gov.in আৰু ইউটিউব চেনেল নিউজ অন এয়াৰ অফিচিয়েলতো এই অনুষ্ঠান উপলব্ধ হ'ব। আয়ুষ্মান ভৱ অভিযানৰ অধীনত 50,000 অধিক লোকে নিজৰ অংগদান কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছে। এই অভিযান যোৱা মাহত গুজৰাটৰ গান্ধীনগৰত আৰম্ভ হৈছিল। কেন্দ্ৰীয় স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ মন্ত্ৰী মনসুখ মাণ্ডাভিয়াই সামাজিক মাধ্যমৰ এটা পোষ্টত অংগদানৰ বাবে প্ৰতিজ্ঞা ল'বলৈ জনসাধাৰণক আহ্বান জনায়। আজি দেশজুৰি জাতিৰ পিতা মহামানৱ মহাত্মা গান্ধীৰ জন্ম দিৱস, গান্ধী জয়ন্তী বিভিন্ন কাৰ্যসূচীৰে উদযাপন কৰা হৈছে। বিভিন্ন দেশত থকা ভাৰতীয় কাৰ্যালয়সমূহতো গান্ধী জয়ন্তীৰ কাৰ্যসূচী লোৱা হৈছে। দিল্লীৰ সমাধিক্ষেত্ৰ ৰাজঘাটত আজি পুৱা সৰ্বধৰ্ম প্ৰাৰ্থনা সভাৰ আয়োজন কৰা হয়। আজি পুৱা ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মু, উপ ৰাষ্ট্ৰপতি জগদীপ ধনখৰ আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ৰাজঘাটত মহাত্মা গান্ধীৰ স্মৃতিত শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰে। অৰুণাচল প্ৰদেশত আজি বিভিন্ন কাৰ্যসূচীৰে গান্ধী জয়ন্তী উদযাপন কৰা হৈছে। এই উপলক্ষে অৰুণাচল প্ৰদেশৰ নগৰ উন্নয়ন আৰু গৃহ নিৰ্মাণ মন্ত্ৰী কামলুং মোচাঙে ইটানগৰৰ গান্ধী উদ্যানৰ পৰা আৱৰ্জনা মুক্ত ভাৰত শীৰ্ষক চাইকেল ৰেলী অনুষ্ঠিত কৰে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এছিয়ান গেমছত ৰোলাৰ স্কেটাৰ্ছত ব্ৰঞ্জৰ পদক লাভ কৰা মহিলাৰ দলটোক অভিনন্দন জনাইছে। সামাজিক মাধ্যমত দিয়া এটা পোষ্টত প্ৰধানমন্ত্ৰীয়ে মহিলাৰ স্পীড স্কেটিং 3000 মিটাৰ ৰিলিত ব্ৰঞ্জৰ পদক লাভ কৰা কাৰ্তিকা জগদীশৰণ, হিৰাল সাধু আৰু আৰ টি কস্তুৰী ৰাজক অভিনন্দন জনায়। তেওঁ কয় যে খেলুৱৈ কেইগৰাকীৰ সাফল্যই বহু লোকক প্ৰেৰণা যোগাব। চীনৰ হাংঝৌত চলি থকা এছিয়ান গেমছত আজি ভাৰতে 3টা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছে। ভাৰতীয় মহিলা আৰু পুৰুষৰ স্পীড স্কেটিং দলে 2টা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰাৰ বিপৰীতে টেবুল টেনিছত মহিলাৰ ডাবল শাখাত ভাৰতীয় দলটোৱে ব্ৰঞ্জৰ পদক লাভ কৰে। ভাৰতীয় মহিলা স্কেটিং দলৰ সঞ্জনা ভাটুকা, কাৰ্তিকা জগদীশৰণ, হিৰাল সাধু আৰু আৰ টি কস্তুৰী ৰাজে 3000 মিটাৰ স্পীড স্কেটিং ৰিলেত তৃতীয় স্থান লাভ কৰে। ভাৰতৰ আৰ্যন পল, আনন্দ কুমাৰ, সিদ্ধান্ত বিক্ৰমক লৈ গঠিত পুৰুষৰ স্পীড স্কেটিং দলটোৱেও তৃতীয় স্থান দখল কৰি ব্ৰঞ্জৰ পদক লাভ কৰে। টেবুল টেনিছত আইহিকা মুখাৰ্জী আৰু সুতীৰ্থা মুখাৰ্জীয়ে মহিলাৰ ডাবলছত ব্ৰঞ্জৰ পদক লাভ কৰে। ছেমি ফাইনেলত তেওঁলোকে উত্তৰ কোৰিয়াৰ চুয়াং শ্বাহ আৰু চুগিয়াং পকৰ বিৰুদ্ধে খেলি পৰাজিত হয়। ভাৰতৰ কাবাডী অভিযানো আজি আৰম্ভ হ'ব। এছিয়া কাপ ক্ৰিকেটত আজি শ্ৰীলংকাৰ পালাকিলিত হ'বলগীয়া গ্ৰুপ এ মেচত ভাৰত পাকিস্তানৰ মুখামুখি হ'ব। ভাৰতীয় সময় অনুসৰি খেলখন বিয়লি 3 বজাৰ পৰা আৰম্ভ হ'ব। নেপালৰ লগতে ভাৰত আৰু পাকিস্তানক গ্ৰুপ এত স্থান দিয়া হৈছে। আনহাতে শ্ৰীলংকা, বাংলাদেশ আৰু আফগানিস্তানক গ্ৰুপ বিত স্থান দিয়া হৈছে। ইপিনে শ্ৰীলংকাৰ বতৰ বিজ্ঞান বিভাগে কেন্দিকে ধৰি দ্বীপটোৰ এক বৃহৎ অংশত বৰষুণৰ সম্ভাৱনা আছে বুলি ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে। শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা পুনৰবাৰ পঢ়ি দিছো। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি ৰাজস্থানৰ চিত্তৰগড়ত প্ৰায় 7,000 কোটি টকাৰ বিভিন্ন উন্নয়নমূলক প্ৰকল্পৰ উদ্বোধন আৰু আধাৰশিলা স্থাপন কৰে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কাইলৈ ছত্তীশগড় আৰু তেলেংগানা ভ্ৰমণলৈ যাব। কেন্দ্ৰীয় বিজ্ঞান আৰু প্ৰযুক্তি মন্ত্ৰী ডঃ জিতেন্দ্ৰ সিঙে কৈছে যে অনাগত সময়ত ষ্টাফ ছিলেকশ্যন কমিশ্যন SSCয়ে 22টা ভাৰতীয় ভাষাৰ সকলোতে প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাসমূহ অনুষ্ঠিত কৰিব। আজি জাতিৰ পিতা মহামানৱ মহাত্মা গান্ধীৰ জন্ম দিৱস দেশজুৰি বিভিন্ন কাৰ্যসূচীৰে পালন কৰা হৈছে। চীনৰ হাংঝৌত চলি থকা এছিয়ান গেমছত আজি ভাৰতে 3টা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছে আৰু এছিয়া কাপ ক্ৰিকেটত আজি শ্ৰীলংকাৰ পালাকিলিত হ'বলগীয়া গ্ৰুপ এ মেচত ভাৰত পাকিস্তানৰ মুখামুখি হ'ব। আমাৰ এতিয়া বাতৰি ইমানতে শেষ হ'ল।